فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبد. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين. ربنا عليك توكلنا واليك انبنا واليك المصير. اللهم اهدنا سبل السلام وارحمنا

প্রশ্নের মধ্য থেকে চেষ্টা করব যত বেশি প্রশ্ন নেওয়া যায় আমরা প্রথম প্রশ্নটা নিচ্ছি আয়েশা বিনতে আলী তার কাছ থেকে তিনি বলেছেন ইসলামী শরিয়ত মতে বাবার আগে ছেলে মারা গেলে দাদার সম্পত্তি পৌত্রগণ পাবে না মানে নাতিগণ পাবে না এক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী আমার চাচারা জমির ভাগ যদি আমাদের দিতে চায় তাহলে কি আমরা হিসেব করে জমি ভাগ করে নিতে পারব এক্ষেত্রে কি আমাদের গোনা হবে লক্ষ্য যে আমার বাবা আমার দাদার আগেই মারা গেছেন ধন্যবাদ বোন আয়েশা আপনি সেরা এই নিয়মটা জানতে চেয়েছেন সেজন্যে আমি মনে করি আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য তো এক্ষেত্রে আমরা সবাই জানি যে ওলামাই কেরামের বিলেজ মা অভিমত হচ্ছে যদি দাদার আগে তার একাধিক পুত্র থেকে কোনো এক পুত্র মারা যায় তাহলে সেই পুত্রের সন্তানরা তাদের চাচা জীবিত থাকা অবস্থায় ওয়ারিস সূত্রে কোনো সম্পত্তি পাবে না কারণ তাদের যে ওয়ারিস সূত্রে পাওয়ার যে বিষয়টা ছিল সেটা হাজবের কারণে এখানে আর কার্যকর থাকছে না যদি এমনটা হয় যে দাদার একমাত্র পুত্র ছিল আপনার বাবা যেমন এবং তার আর কোনো ছেলে সন্তান নাই তাহলে ক্ষেত্রে নাতিরা পুত্রের মতোই আসাবা হবে এবং তাদেরকে হাজ করার মতো বা বাধাগ্রস্ত করার মতো আর কেউ নেই কিন্তু এখানে আছে এখানে আপনি বলেছেন আপনার চাচারা আছেন তবে তারা আপনাদেরকে জমি দিতে চান সেক্ষেত্রে সেরাই কোনো পন্থা আছে কিনা আচ্ছা এক্ষেত্রে আমরা বলবো যে যেটা আমরা বলবো ওয়ারিস সূত্রে আপনি পাবেন না বা আপনার ভাই বোনরা যদি থাকে তারা পাবে না কিন্তু আপনাদেরকে জমি দেওয়ার একটা সেরা এই পন্থা আছে সেটাকে বলা হয় ওয়াজিবাস আল ওয়াসইয়া আল ওয়াজিবা আল ওয়াসিয়া আল ওয়াজিবা এটা হলো আপনার দাদার জীবদ্দশায় যেহেতু দাদার সম্পত্তিটাই বন্টন হবে দাদার জীবদ্দশায় যেহেতু আপনার বাবা তার সন্তান তিনি জীবিত অবস্থায় মারা গিয়েছেন অতএব তার সন্তানদের মধ্যে যে কয়েকজন আছে তাদের জন্য একটা অসিয়া করবেন এবং এই অসিয়া করাটা হচ্ছে ওয়াজিব এটা নিয়ে আমরা একটা আর্টিকেল লিখেছি আপনারা সেই আর্টিকেলটা ওয়েবসাইটেও পেয়ে যাবেন তার পিডিএফ কপিটা সেটা হলো বাংলাদেশের বিদ্যমান মিরাস আইন ও ইসলামী বিধান সেক্ষেত্রে যেমন এখানে দহিত্র দহিত্রীদের কথা এসছে অনেক ক্ষেত্রে না এখানে নাতি এবং নাতনির কথা পৌত্র পৌত্রীর কথা এসেছে যেহেতু দাদার বাবার ব্যাপার আর যদি নানা আর মায়ের সূত্রে আসে তাহলে দৌহিত্র দৌহিত্রী তো তাদের সম্পত্তি ওয়াজিব ওসিয়ার পন্থায় তারা পেতে পারে সেটা আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং এখানেও আমি সংক্ষেপে বলছি আপনার দাদা জীবিত থাকা অবস্থায় তিনি ওসিয়াত করবেন যেহেতু ওসিয়াতটা তো আসলে জীবিত থাকা অবস্থায় মানুষ করে যারা ওয়ারিস নয় তাদের জন্য ওসিয়া তাহলে যে সন্তানটা মারা গিয়েছে তাদের ঘরে যে পৌত্র পত্রী আছে তাদের জন্য তিনি ওসিয়া করবেন এবং এটা হলো ওয়াজিব না করলে তিনি গুণাগার হবেন সেটা কীরকম সেটা হচ্ছে আমরা জানি যে ওসিয়ার সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে এক তৃতীয়াংশ এখন এই এক তৃতীয়াংশর হিসাবটা এক রাখেন আর আরেকটা হলো আপনার বাবা যদি জীবিত থাকতো তাহলে চাচাদের সাথে মিলে তিনি বাবার সম্পত্তির কত অংশ পেতেন দেখতে হবে বাবা যদি এ সময় জীবিত থাকতেন এবং দাদা মারা যাওয়ার পরে আপনার বাবাও পেতেন তাহলে কি বাবার হোল সম্পত্তির তিন ভাগের এক ভাগ নাকি আরও কম পেতেন তাহলে ওয়াজিবাস করার সময় দেখতে হবে বা যেহেতু দাদা সর্বোচ্চ এক তৃতীয়াংশ তৃতীয়াংশিয়া করতে পারেন তাহলে এই হিসাবটা সামনে রেখে বাবা জীবিত থাকলে তিনি কতটুকু পেতেন এই দুটোর মধ্যে যেটা কম সেটাই দহি দ্র নয় পৌত্র পৌত্রী বা নাতি নাতকরের জন্য তিনি ওসিয়া করবেন এবং এক্ষেত্রে নাতি এবং নাতনি যদি এরকম থাকে তাহলে এখানে লিদ্দাকারে মেসুল হাদিলের মতোই অর্থাৎ ছেলে ডাবল মেয়ে অর্ধেক সেভাবে পাবে কিন্তু এখানে তাহলে এই যে নাতি নাতকোর অথবা দৌহিত দৌহিত্রী এরা পাবেন ওয়াসিয়ার পন্থায় ও এরস বা মিরাস পন্থায় নয় ওয়ারিস হওয়ার পন্থায় নয় এই বিধানটা আমাদের অনেকেই জানেন না আমরা গবেষণা করে দেখেছি যে এর পক্ষে অনেক দলিল আছে এবং পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে রাষ্ট্রীয়ভাবে সে আইনটাও করা হয়েছে যেমন জর্ডানে যেমন ইজিপ্টে কুয়েতে এরকম বেশ কয়েকটা দেশে এই গবেষণাটা আমি যখন করি সেটা হলো দু বা ছয় সাল ইতিমধ্যে কোনো পরিবর্তন এসেছে কিনা আমি অবশ্য ক্ষেত্রে সর্বশেষ আপডেটটা আমি জানি না তবে বেশ কয়েকটা দেশে আমরা দেখেছি ওয়াজেবসিয়ার ভিত্তিতে নাতি এবং নাতনিকে দহিত্র এবং দহিত্রীকে দেয়া হচ্ছে তাহলে দেয়ার যে বিষয়টা আপনার চাচারা আপনাকে দিতে চাচ্ছেন তারা যদি দাদা ওসিয়ত করে না যায় তাহলে সেই ওসিয়াতের বিকল্প হিসাবে তারা যদি আপনাকে দেয় তাহলে আপনার জমি নিতে কোনো অসুবিধা নেই এবং এক্ষেত্রে চাচারাও গুণাগার হবে না আপনিও গুণাগার হবেন না এছাড়াও যদি কোনো চাচা তার প্রাপ্ত অংশ থেকে আপনাদেরকে কিছু দয়া পর্বশ হয়ে দিতে চান সেটার দরজাও কিন্তু খোলা আছে অতএব এখানে পাপের কোনো বিষয় নেই এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি মোহাম্মদ কেফ তিনি বলেছেন কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তো প্রথমে ইমানদার হতে হবে তারপরে ইমান এবং ইসলামের পথে চলতে হবে ইমান হচ্ছে মানুষের অন্তর্নিহিত দিক তার মনোজগতের বিষয় সেখানে আল্লাহর প্রতি ইমান ইমানের যে ছয়টা রোপণ আছে এগুলোকে যথাযথভাবে স্টাবলিশ করা এবং তৌহিদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা তৌহিদ এবং ইমান বিরোধী সকল কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখা এরপরে ইসলামের যে পাঁচটা রোপণ আছে সাহাদা তারপরে সালাদ কায়েম করা জাকাত দেওয়া রমাদা নারসিয়াম পালন করা এবং যদি হজ ফরজ থাকে তাহলে হজ করা জাকাতের ক্ষেত্রেও যদি জাকাত ফরজ হয় তখন জাকাত দেওয়া এই কাজগুলো করা এর পাশাপাশি আখলাখটাকে সুন্দর করতে হবে মানুষের অধিকার ক্ষুণ্ণ না করা চায় কোনো পাপে লিপ্ত না হওয়া চাই ইত্যাদি এই সব কিছুর মধ্য দিয়েই আসলে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় তবে স্পেশালি যদি আমরা খুবই স্ট্রাকচার ওয়েতে বলতে চাই তাহলে আমরা বলবো ইমানের পরে যতগুলো ফরজ ওয়াজিব আছে প্রথমত সেগুলো সঠিকভাবে আদায় করা এবং কখনও সেগুলোকে পক্ষে বর্জন না করা আর তারপরে যতটুকু সম্ভব দ্বিতীয় পর্যায়ে আমরা বলবো নফল ইবাদত করা নফল ইবাদত করা এক্ষেত্রে আল্লাহ নৈকট্য অর্জনের জন্য নফল যে কতটা কার্যকর সেটা রাসুল আসালামের একটা হাদিসে আমরা দেখি স্পষ্ট হয়েছে যেটি ইমাম বখারি তার সহিয়াল বুখারির মধ্যে বর্ণনা করেছেন আবহরাদি আল্লাহ তাল্হ থেকে যে রাসুল সাল্লাহ সাল্লাম একটা হাদিসে কুদ্সিতে বর্ণনা করেন হাদিসে কুদ্সি আমরা জানি রাসু সাল্লাহ সাল্লামের ভাষায় কিন্তু এটা আল্লাহ তালার বক্তব্য যে আল্লাহ সামতাল বলেন আমি আমার বান্দার উপরে যা ফরজ করেছে সেটা আদায়ের মাধ্যমে বান্দা আমার নিকটবর্তী হয়ে নৈকট্য অর্জন করে তাহলে বোঝা গেল যে প্রথমে নৈকট্য অর্জন করার জন্য যেগুলো ফরজ করা হয়েছে সে আমলগুলো আগে করতে হবে ওলাইয়াজাল আবদিয়া কার্রাবু বাহু এবং আমার বান্দা আমার নৈকট্য অর্জন করতে থাকে নফল দ্বারা এমনকি আমি তাকে ভালোবেসে ফেলি তার প্রতি মাহাব্বা পোষণ করি ফায়দা আহবাব তুহ যখন আমি তাকে ভালোবাসি আমার বান্দাকে কুন্তুসম আহুল্লাদি ইয়াসমা অবিহি আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে ওবাসার অবাসার আহুল্লাদি ইউবসের অবিহি এবং তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে ওয়াদাহুল্লাতি ইউব ইয়বত সুবিহা এবং তার সে হাতে পরিণত হয়ে যে হাত দিয়ে সে ধরে ওয়ারিজিল আহুল্লাদি এম সি বিহা এবং তার সে পায়ে পরিণত হয়ে যে পা দিয়ে সে হাঁটে এটার বলার উদ্দেশ্য হচ্ছে তার প্রত্যেকটা যে দেহাবয়ব রয়েছে সব কিছু দেশে আমার এতটা নৈকট্য অর্জন করে তাহলে তার শোনাটা আমার নির্দেশনার আলোকে হয় তার দেখাটা আমার নির্দেশনার আলোকে হয় তার ধরাটা এবং তার হাতের সকল কাজ আমার নির্দেশনার আলোকে হয় তার পায়ে হাঁটা এবং যেখানে যে গন্তব্য সে যাচ্ছে যেখানে সে গিয়ে দাঁড়াচ্ছে বা চলছে সবটাই আমার নির্দেশনার আলোকে হয় ফলে আল্লাহর সাথে কন্ট্রাডিক্টরি সাংঘর্ষিক এমন কিছু শেয়ার করে না এভাবে সে আল্লাহর নৈকত্যপ্রাপ্ত মাহবুব বান্দায় পরিণত হয় আহ আল্লাহ আরও বলছেন ওলা ইনসাণিয়ানাহু যদি সে আমার কাছে কিছু চায় আমি অবশ্য অবশ্যই তাকে দেবো ওলা ইন নাহু আর যদি সে আমার কাছে আশ্রয় নেয় তাহলে আমি তাকে অবশ্য অবশ্যই আশ্রয় দেব এই হাদিস্টা আর অনেক লম্বা এতটুকুর মধ্যে আমরা দেখতে পেলাম যে আল্লাহ সুম আলা তার বান্দাকে ফরজ কাজের মাধ্যমে প্রথমত নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে কবল করে নেন এবং এই নৈকট্য মানে প্রাপ্তিতে সে বাড়তে থাকে বাড়তে থাকে সে আল্লাহর অত্যন্ত প্রিয়তম বান্দায় পরিণত হয় যেটার বিবরণটা আমরা এই হাদিসে শুনলাম আর এরপরেও আমরা বলবো আরও কিছু বিষয় আছে যেগুলোর মাধ্যমে সে আরও নৈকত্য অর্জন করতে পারে সেটা তিন নম্বর হলো সে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে এবং সব সময় দোয়ার মধ্যে থাকবে যখনই সুযোগ আল্লাহর কাছে দোয়া এবং ইফতেহাল করতে থাকবে আল্লাহর কাছে চাইতে থাকবে অত্যন্ত মন থেকে মানে মনের আগ্রহ থেকে আল্লাহর কাছে সে খুবই বিনয়ের সাথে চাপলসির সাথে সে আল্লাহর কাছে প্রার্থনা করবে যাতে করে আল্লাহ তালা তার অন্তরটাকে দিনের মধ্যে রাখেন ইত্যাদি আরও যে কোনো দোয়া চতুর্থ যে বিষয়টা সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ নিকট অর্জনের জন্য সেটা হলো আল্লাহর দেয়া যত অলুম আছে যত সায়েন্স যত জ্ঞান যত বিধান আছে সেই নলেজগুলো তাকে অর্জন করতে হবে যেটাকে আমরা বলি আল্লাহলুম আশেরা ইয়া ইসলামিক সায়েন্স ইসলামিক স্টাডিজ যত নির্দেশন আল্লাহ এবং তারা সুসাল্লা সালামের পক্ষ থেকে এসছে সেই সব কিছু সম্পর্কে তাকে স্পষ্ট নলেজ এবং জ্ঞান অর্জন করতে হবে ধারণ করতে হবে কারণ জ্ঞান ছাড়া তো সে আল্লাহর নৈকট্যের পথ চিহ্নিত করতে পারবে না সে যদি আল্লাহকে অখুশি করার মতো বরং রাগান্বিত করার মতো কোনো কাজ করে ফেলে সে ব্যাপারটাও তার দৃষ্টির আড়ালে থেকে যাবে ফলে এলেমটা এলেমটা যদিও আমরা চতুর্থ পর্যায়ে উল্লেখ করেছি নানা কারণে বাট এই এলেমটা তাকে অর্জন করতেই হবে এলেমটাই হচ্ছে দিন এলেমটাই হচ্ছে ইসলাম এলেমটাই হচ্ছে সেরিয়া অতএব এখানে যদি পর্যাপ্ত এলেম তার না থাকে তাহলে তার জীবনে দিন মেনে চলা ইমান প্রোটেক্ট করা এবং সেরিয়া মেনে চলা এটা তার পক্ষে কখনোই সম্ভব হবে না ফলে আমরা বলবো আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য এই এই এটা খুবই খুবই জরুরি আমরা মোট চারটা জিনিস বললাম তাহলে ফরজ ঠিক মতো মেনে চলা নফল কাজ যথাসম্ভব করা এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আল্লাহর উপর দাবাক্কুল রেখে তার কাছে বেশি বেশি কান্নাকাঠি করে তার নৈকট্যপ্রাপ্ত বান্দা পরিণত হয়ে যাওয়া এবং আল্লাহর এই নৈকট্য অর্জনের জন্য যত প্রয়োজনীয় জ্ঞান আছে সেটাকে অর্জন করা তিন নম্বর প্রশ্ন এসেছে আমাদের কাছে আব্দুর রাকিব সাহেবের কাছ থেকে তিনি বলেছেন আমার দাদা মারা গিয়েছে অনেক বছর আমার বাবা ও তার ভাইরা তাদের বোনদের সম্পত্তির ভাগ দেয়নি এখন যদি তারা বোনের সম্পত্তির ভাগ দিতে চায় তাহলে কিভাবে দেবে কারণ তারা যে পরিমাণ সম্পত্তি পেয়েছিল এখন সে পরিমাণ জমি তাদের নেই বিভিন্ন কারণে বিক্রি করে ফেলেছে আচ্ছা এটা আপনার প্রথম প্রশ্ন তো এখানে বাবা এবং তার ভাইয়েরা তাদের বনদের সম্পত্তির ভাগ দেয়নি খুবই অন্যায় করেছে মানবাধিকার লঙ্ঘন যদি বোনরা যে সম্পত্তি পাওয়ার কথা সেটা তারা না পেয়ে থাকেন তাহলে বাবা এবং ভাইদের পরবর্তী বংশধর যারা জমিটা এখন ভোগ করছে সেটা থেকে তাদের বন্ধের অংশ দিতেই হবে এখন তারা কিছু বিক্রি করুক আর যাই করুক আমি যদি কারো থেকে এক লাখ টাকা ধার করি এরপরে সেটাকে খেয়ে ফেলি এখন আর দেওয়ার মতো টাকা নেই তাহলে কি আমার দায়দানা থাকবে না ওটাকে মাফ হয়ে যাবে যদি তারা মাফ না করেন তাহলে আমরা বলবো স্পিরিটটা হচ্ছে যারা বাবা চাচাদের কাছ থেকে পুরো সম্পত্তি পেয়ে গেছেন বন্ধুদেরকে না দিয়ে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত নিতে হবে প্রস্তুতি নিতে হবে তারা বন্ধুর পুরোটা দিয়ে দেবেন যদি তাদের কোনো অক্ষমতা থাকে অসামর্থ্য তৈরি হয় তাহলে বন্ধের সাথে সেটা নেগোশিয়েট করবেন দেখেন বোনরা তাদের কিছু অংশ থেকে কিছু মাফ করে দেয় কিনা যদি মাফ করে দেয় তাহলে যতটুকু মাফ করে দিয়েছে সেটা আপনারা মাফ পাবেন কিন্তু যদি মাফ না করে দেয় তাহলে আপনাদের যা আছে সেখান থেকে দিয়ে হলেও তাদেরটা দিতে হবে প্রসঙ্গত একটা কথা আমরা এখানে বলতে চাচ্ছিলাম যে আমরা একটা গবেষণা করেছি তাতে দেখেছি যে বাংলাদেশে মুসলিম ফ্যামিলিগুলোতে মেয়েরা চাই সে স্ত্রী হোক অথবা মা হোক কিংবা কন্যা হোক অথবা কোনো এমন ওয়ারিস হোক যারা হয়তো মহিলা ওয়ারিস হিসাবে পাচ্ছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে তাদের সম্পত্তি সঠিকভাবে দেয়া হচ্ছে না এটা খুবই দুঃখজনক বোন তার অংশ পাবে এমনি তো তারা সেরিয়া নির্দেশনা অনুযায়ী অর্ধেক পাচ্ছে তারপর যদি সেটাই না পায় তাহলে কেমনে হবে তাই না অতএব আমরা বলবো যে বোনদেরকে কোনো মতেই যেন ঠকানো না হয় কিংবা যে ফ্যামিলিতে কোনো স্ত্রী অথবা মা অথবা দাদি তারা সম্পত্তি পায় তাদেরকেও যেন এই কারণে দেওয়া না হয় মানে এই কারণে বঞ্চিত করা না হয় যে তারা তো মানে আসলে কী করবে সম্পদ দিয়ে অনেক সময় আমরা লক্ষ্য করেছি নানা কারণে তাদেরকে সম্পদ দেওয়া হচ্ছে না তো এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য আমরা নাসিহা দিচ্ছি আশা করছি আমরা প্রত্যেককে সতর্ক হব মানুষের অধিকার যেন ক্ষুণ্ণ না হয় দ্বিতীয় প্রশ্ন করেছেন আব্দুর কি বলেছেন ভিটামাটিতে এবং যেসব জমিতে ঘরবাড়ি নির্মাণ করে ফেলা হয়েছে সেসব জমিওকে বন্টন করতে হবে এবং কিভাবে করতে হবে একজন বাবা যখন মারা যান তখন তার সকল সম্পত্তি কোনোটাই বাদ যাবে না পুরোটাই বন্টন করতে হবে সেটাতে এমন না যে তার মূল বাড়িগুলো ছেলেরা পেয়ে যাবে হ্যাঁ ছেলেরা পাক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এর হিসাবটাও তার সত্য বন্টনের মধ্যে আসবে এক্ষেত্রে আমরা বলবো যে আপনারা একটা সার্ভে করবেন কোনো লয়ার অথবা কোনো সেরিয়া এক্সপার্ট তাদের যে কারো মাধ্যমে আপনারা আপনাদের সহায় সম্পত্তির পরিমাণ কতটুকু তার দাম কতটুকু এই দাম এবং পরিমাণ এর মধ্যে সমন্বয় করে আপনারা বন্টনটা করবেন এবং কারা কারা ওয়ারিস তাদের মধ্যে কে কে পাবে কী মানে ভগ্নাংশ হিসাবে কে কতটুকু পাবে সেভাবে বের করে এটা বন্টন করতে হবে সাব্বির হোসাইন প্রশ্ন করেছেন এরা চতুর্থ প্রশ্ন বলেছেন আমার একাডেমিক বইয়ের সামনে প্রচুর ছবি মানে একাডেমিক বইয়ের সামনে পিছনে আচ্ছা বইয়ের মধ্যে মানে দেয়ালে না বা রুমের মধ্যে না ঘরে নামাজ পড়ার সময় সব বই ঢেকে রাখা সম্ভব হয় না এক্ষেত্রে কি ঘরে নামাজ হবে যেই ছবিগুলো খোলা অথবা দেয়ালে টাঙানো সেগুলো সহ নামাজ পড়ার বিধানটা কী এ ব্যাপারে আমরা কেরামের সকল মতামতগুলো বিশ্লেষণ করেছি হাদিসগুলো আমরা দেখেছি তাতে যেটা প্রতীয়মান হয় স্পষ্ট হয় যে যে জায়গাগুলোতে প্রাণীর ছবি রয়েছে সেটা টাঙানো থাকুক বা ছড়িয়ে ছিটিয়ে থাকুক বা কাগজের মধ্যে থাকুক যেটা দেখা যায় এই ধরনের ছড়িয়ে ছিটিয়ে রাখার জায়গাতে সালাত পড়া যায় হবে না তবে এমন যদি হয় যে এগুলোকে পরিপূর্ণভাবে দূর করা যাচ্ছে না বা আমরা যেমন ধরুন হয়তো বিদেশ বিভূয়ে কোথাও একটা লাইব্রেরিতে বসে আমি সালাদ পড়তে যাচ্ছি সেখানে সব কিছু অপসারণ করার অধিকার আমার নাই অনেক কিছু টাঙানো আছে অনেক বই খোলা আছে হ্যাঁ অনেক জায়গায় বা ম্যাগাজিনে ছবি আছে তাহলে এই সব কিছু এখান থেকে সরিয়ে আমি নামাজ পড়ব এটা সম্ভব না এটাকে বলা হয় দারুরা সিচুয়েশান তাহলে এরকম দারুরা সিচুয়েশানে আমরা কি সালাদ তাহলে বাতিল করে দেবো পড়বো না উত্তর হচ্ছে পড়ব পড়ব যেহেতু ছবিটাকে পুরো অপসারণ করা সম্ভব হচ্ছে না তাহলে দারুরা সিচুয়েশনের দিকে খেয়াল রেখে আমরা সালাদটা পড়ে নেবো সালাদটা শুদ্ধ হবে ইনশাল্লাহ কিন্তু যদি আমাদের রুমগুলো আমাদের তৈরি করা থাকে আমার বাসা আমার অ্যাকোমোডেশন আমার ফ্ল্যাট অথবা আমার রুম লাইব্রেরিতে আমার রুম বা যে অফিসে কাজ করি সেখানে আমার রুম আমি যদি ছবিগুলো এভাবে রাখি তাহলে আমার জন্য এটা জায়জ হবে না আমার সালাতের জায়গাতে ইচ্ছাকৃতভাবে ছবি খুলে রেখে অথবা ছবি ঝুলিয়ে রেখে সালাত পড়াটা শুদ্ধ হবে না এর দলিল হল বোখারি মুসলিমের হাদিস আবু তালহা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহাম বলেছেন বাইতান ফেরেশতারা প্রবেশ করে না সেই ঘরে যে ঘরের মধ্যে কোনো শৌখিন কুকুর থাকে অথবা কোনো ছবি থাকে শৌখিন কথাটা হাদিসে না থাকলেও আমরা এখানে উল্লেখ করেছি কারণ হাদিসে এবং কোরআনে দু ধরনের কুকুরকে বাড়িতে রাখা জায়জ বলা হয়েছে একটা হচ্ছে পাহারাদার কুকুর আরেকটা একটা হলো শিকারী কুকুর তো এখানে তাহলে বাকি থাকলো কি শৌখিন কুকুর তাই না শৌখিন কুকুর যেখানে থাকবে সেখানে ফেরেশতা প্রবেশ করবে না আর যেখানে সুরা বা ছবি থাকবে সেখানে ফেরেস্তারা প্রবেশ করবে না তাহলে তো আমাদের সালাদটা আসলে ফেরেশতাহীন মানে ফেরেশতারা যেখানে প্রবেশ করে না সেখানে কেন সালাদ পড়ব এক্ষেত্রে আমরা কিছু ফাতাওয়া আপনাদের সামনে তুলে ধরতে চাই বিশ্ববিখ্যাত ফাতাওয়া কমিটির স্কলাররা যে ফাতোয়া দিয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসা করার পরে যেমন সৌদি আরবের স্থায়ী ফাতোয়া কমিটির আলেমদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুসলিমের জন্য কি এমন ঘরে সালাত পড়া জায়েজ হবে কি না যার দেয়ালে অনেকগুলো হাইওয়ানাত, প্রাণী এবং মানুষের ছবি রয়েছে বা অন্য কিছুর ছবি রয়েছে মুসল এবং মুসলদের জন্য কি মুসলিমের জন্য কি এমন কাপড়ে সালাত পড়া জায়েজ যে কাপড়ের মধ্যে প্রাণীর ছবি রয়েছে দুটো প্রশ্ন তাহলে করা হলো তারা উত্তর দিলেন যে তসবির ও দাওয়াতিল হারাম ওয়াদু সুয়ারি দাওয়াতিল হিতান হারাম কাদ বললেন যে যেই প্রাণীগুলোর প্রাণ থাকে সাধারণত তাদের তসবির এবং ছবি এগুলো হারাম এবং এই ধরনের প্রাণী ছবি দেয়ালে টাঙানো অথবা দেয়াল ছাড়াও কোথাও টাঙানো সেটাও অনুরূপভাবে হারাম তারা আরও বলেছেন ও সলাতু ফিল্মা ক্যানেল দেখিয়েলকা সুয়ার গায় ও জায়জা আর যে জায়গাতে ওই ছবিগুলো আছে সেই জায়গাতে সালাত জায়জ নেই সালাদ পড়া জায়জ নেই ইল্লা দরুরা তবে জরুরি অবস্থার কথা আলাদা ওহাকে দা আলা সুয়ারিন লেহাই ওয়ানিন লজুজ অনুরূপভাবে সেই পোশাকেও সালাদ জায়জ হবে না যে পোশাকের মধ্যে প্রাণীর ছবি থাকে ল্যাকিন লাউ ফলাহু সাহায়তমা তাহরিম তবে যদি সে সালাদটা এরকম সুরার সামনে বা সুরা নিয়ে পড়ে তাহলে সালাদটা শুদ্ধ হবে তবে কাজটা হারাম হলো অর্থাৎ ছবির কাজটা ছবি রাখা বা ছবির রুমে গিয়ে পড়া এটা তার জন্য হারাম হয়ে যাবে ফাতুল্লা দায়মার মধ্যে আরেকটি ফতো আছে যে ওলামাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা অনেক বছর ধরে একটা অফিসে আমরা সেখানে কিছু সালাতের মধ্যে মানে সেখানে নির্ধারণ করে আমরা সেখানে আমল করি কাজ করি সেখানে সালাত পড়ি জামাতের সাথে তবে আমাদের এই সালাদ পড়ার সময় সেখানে আমাদের সামনে কেবলার দিকে আমাদের সামনে বেশ কিছু বড় বড় ছবি আছে এই প্রশ্নটা তাদেরকে করা হয়েছিল তখন তারা উত্তর দিয়েছিলেন আসালাতিম ইনশা আল্লাহু ফিজা ইনকানু মু আদাম করিবে মিনহুম যে সালাদটা শুদ্ধ এবং আল্লাহ চাহিত এতে কোনো সমস্যা হবে না যদি তারা ওই জায়গায় সালাদ পড়তে বাধ্য হয়ে থাকে যে তাদের আর কোনো কাছাকাছি কোনো মসজিদ বা পড়ার আর কোনো জায়গা নেই ল্যাকিং ইয়াজুব আলহুল মিনহায়ক্যান আউিম ম্যাক আখর লাইসেফিহ সোয়ারুন তবে তাদের জন্য ওয়াজিব হবে যে তারা যারা সেখানকার দায়িত্বশীল অফিসাররা রয়েছেন তাদের সাথে কথাবার্তা বলে সর্বাত্মক চেষ্টা করবে যাতে ওই জায়গা থেকে যেখানে তারা সালাদ পড়ে ছবিগুলো সরিয়ে নেওয়া হয় এবং যদি এটা না করা হয় নতুবা তাদেরকে কি করা হয় আরেকটা এমন জায়গা দেওয়া হয় যেই জায়গা তারা সালাদ পড়তে পারবে এবং সেখানে কোনো ছবি নেই তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝলাম সালাদ শুদ্ধ তবে ছবি সামনে রেখে সালাদ পড়াটা এটা হারাম এটাকে অ্যাভয়েড করার সর্বাত্মক চেষ্টা করতে হবে এরপর প্রশ্ন এসছে আরজান আলী এর কাছ থেকে তিনি বলেছেন আল্লাহ যেন আপনাকে নেখায়াত দান করেন আমিন আপনাদের সবাইকেও আল্লাহ যেন হায়াত এবং সুস্থতার জীবন দান করেন মাঝে মাঝে তো আমরা আসলে অসুস্থ হয়ে যাই সবাই আমরা হই দোয়া করবেন আল্লাহ যেন আসলে সবসময় সুস্থতার মধ্যে রাখেন অসুস্থ শরীরে কাজ করা যায় না অনেক সময় অনেক ইচ্ছা থাকলেও মানে অসুস্থতা বাধা হয়ে দাঁড়ায় তো রিসেন্টলি বেশ কিছুদিন এমনটা হয়েছে দোয়া করবেন আল্লাহ যেন আসলে শারীরিক সুস্থতা দান করেন এবং তিনি যতদিন আমাদেরকে নেখায়াত দেন আমরা যেন দিনের জন্য কাজ করে যেতে পারি এবং দিনই জ্ঞানের বিতরণের ব্যবস্থাটাও আমরা যেন সুন্দরভাবে করতে পারি আপনি প্রশ্ন করেছেন যদি কারো বাবা ব্যবসার জন্য দু তিনটা ব্যাংক থেকে লোন নেয় আর লোকসানের কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয় এবং তারা অতিরিক্ত ঋণের মধ্যে জড়িয়ে পড়ে তাহলে তার সন্তানের জন্য কি জায়জ হবে যে সে অন্য আরেকটা ব্যাংক থেকে লোন নিয়ে বাকি ঋণগুলো শোধ করবে যদিও আগের লোনগুলো নেওয়ার সময় মা ও ছেলে কেউই সম্মতি দেননি কিন্তু এখন ঋণের কারণে তারাও প্রচণ্ড মানসিক চাপে ভুগছেন আর ঋণ পরিশোধের জন্য কি করুন হাদিসে কোনো বিশেষ আমল আছে দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নের সারাংশ হল আপনারা নিতে না চাইলেও ভদ্রলোক মানে বাবা তিনি সুদে লোন নিয়ে এখন ক্ষতি হওয়ার পরে আকণ্ঠ নিমজ্জিত আছেন লোনের মধ্যে এবং সুদের মধ্যে এখন আপনারা এই লোন থেকে বাঁচতে চান সেজন্য চাচ্ছেন যে আরেকটা লোন নিয়ে আগের লোনগুলো শোধ করতে কিন্তু একই কথাই তো হলো আপনি আরেকটা লোন নেবেন সুদের ভিত্তিতে এবং এই লোনগুলো শোধ করবেন একই কথাই তো হল এটা সারিয়া আসলে অ্যালাউ করে না আপনি সুদের ভিত্তিতে লোন নেবেন এটা সারিয়া কখনোই অ্যালাউ করে না রসুল্লাহ সাল্লাম যিনি সুদ নেন ভক্ষণ করেন এবং যিনি সুদ দেন এবং যিনি সুদের ব্যাপারে লিখেন এবং যিনি সুদে সাক্ষী হন বা যারা যে দুজন তাদেরকে লানাত করেছেন এমনটি সহি মুসলিমের মধ্যে জাহের আপতুল্লা আল্লাহ তালা উল্লেখ করেছেন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম রিবাতে এবং তিনি আরও বলেছেন রাসূল সাল্লা সাল্লাম আরও বলেছেন যে এই চার প্রকার লোক তারা পাপের দিক থেকে সমান অতএব আমরা আশা করব যে প্রত্যেকেই ফার্দার পাপে লিপ্ত না হয়ে লোন থেকে অব্যাহতি নেওয়ার চেষ্টা করবেন কিভাবে করবেন সেটা আপনারা দেখবেন বৈধ উপায়ে কারো থেকে কর্জা হাসানা নিতে পারেন কর্জে হাসানা হচ্ছে এমন লোন যেটাতে কোনো সুদ দিতে হয় না কিংবা অতিরিক্ত কোনো কিছুই তাকে দিতে হয় না যা নিয়েছে সেটাই তাকে ফের অথবা আপনারা যদি আপনাদের একখণ্ড জমি বিক্রি করতে পারেন অথবা অতিরিক্ত কোনো যদি কোনো ফ্ল্যাট থাকে সেটা বিক্রি করে আপনারা এই লোনটা পরিশোধ করবেন এটাই বিধান আপনি সুদের লোন থেকে মুক্তির জন্য আরেকটা সুদের লোন নেবেন এটা মোটেই অ্যালাউড না তাহলে এটা আমরা বুঝতে পারলাম আপনি বলেছেন যে করোনা হাদিসে কোনো বিশেষ আমল আছে কি না হ্যাঁ আছে আপনি তাকুয়ার পথে চলবেন চেষ্টা করবেন শুধু এই লোনের ব্যাপারে না প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলা দিনের পথে চলা বদভ্যাসগুলো দূর করা সিগারেট পানের অভ্যাস থাকলে সেটাকে ত্যাগ করবেন মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে সেটাকে ত্যাগ করবেন মানুষের অধিকার ক্ষুণ্ণ করে থাকলে তাদের অধিকার রক্ষা করবেন মা বাবার খেদমত করবেন সমাজে আরও যত ভালো ভালো কাজ আছে সব করবেন নিজের ফরজ ওয়াজিব কাজগুলো এবং মানুষের মৌলিক অধিকার সবগুলি যতটুকু সম্ভব ক্ষুণ্ণ না করে রক্ষা করবেন তাহলে এটাই হচ্ছে তাকোয়া আল্লাহ সুমান্তলা বলছেন ওমাইয়া তাকিল্লাহ আল্লাহ মখরাজা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য একটা পথ একটা উপায় খুলে দেন ওপেন করে দেন ওয়ার জক্ষ মেন হায়তুল্লাহ এবং তাকে এমন জায়গা থেকে রিজেক্ট দেন যা সে চিন্তাও করতে পারেনি সুরাত তলাকের দুই এবং তিন নম্বর আয়াত রসুদ সাল্লা সাল্লামের ব্যাপারে কাছ থেকে ব্যাপারে অনেকগুলো হাদিস আছে যেমন একটা হাদিস এভাবে এসছে যেটি আবু দাউদ্দির মেদি সহ আরও অনেকে বর্ণনা করেছেন শেখ আলবানী শুদ্ধ বলেছেন যে তিনি বলেন মাইয়াস্তা আফিফ ইউরাইফাহ যে ব্যক্তি নিজেকে সৎ রাখে আল্লাহ তাকে সততার উপর রেখে দেন সৎ করে আফিফ করে তাকে রাখেন ওমাইস্তগনি ইউগনিহুল্লাহ ইহিল্লা আর যে ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রাখে অর্থাৎ অন্যের সম্পত্তির প্রতি লোভ না রেখে সেসব কিছুকে পরহেজ করে আল্লাহ তাকে সচ্ছল এবং পরহেজ এর মধ্যে রাখবেন ওমাইয়া তা সববার ইউসব বেরহুল্লাহ আর যে সবর করে আল্লাহ তালা তাকে সবের ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন ওমা আতাল আহেদান মিন আপা ইন আউসা মিন আসবর আর আল্লাহ আল্লা সবহান কাউকে সবরের চাইতে আরও ব্যাপক আর কোনো দান তিনি দান করেননি তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে যদি আপনারা কষ্ট করে নতুন কোনো সুদভিত্তিক লোন না নিয়ে অন্যভাবে চেষ্টা করেন আল্লাহর কাছে দোয়া করেন তাকে অবলম্বন করেন তাহলে আশা করা যায় যে আল্লাহ আপনাদেরকে এই ব্যাপারে সাহায্য সহযোগিতা করবেন এবং আপনি যেটা বলেছেন আর কোনো আমল আছে কি না সে আমলগুলোর মধ্যে আমরা খুব সংক্ষেপে বলবো প্রথম হচ্ছে আপনি সবর করবেন যেটা আমরা দলিল এখানে উল্লেখ করলাম দ্বিতীয় হচ্ছে আপনি নিজের খরচের মধ্যে আরও সাশ্রয়ী হবেন যাতে করে আপনার এখান থেকে কিছু টাকা বাঁচিয়ে সংসারের খরচ থেকে বা অন্যান্য খরচ থেকে টাকা বাঁচিয়ে আপনি লোন শোধ করতে পারেন তৃতীয় হচ্ছে আপনি যারা আপনাকে লোন দিয়েছে তাদের কাছে চাইবেন যে কিছু লোন যেন তারা মকুফ করে দেয় মাফ করে দেয় এবং তাদেরকে বলবেন যে আপনি প্রায় অক্ষম হয়ে পড়েছেন কারণ অক্ষম হয়ে পড়লে হয় তাদেরকে সময় বাড়িয়ে দেওয়া হয় অথবা তাদেরকে ক্ষমা করে দেওয়া যারা যারা পাওনা তাদের পক্ষ থেকে যেমন আল্লাহ সন্তল্লা বলেছেন ওয়াইনকানাদুর ওসরাত ইনফানাদাতুন ইলামাই সারা যদি দেনাদার বা ঋণগ্রস্ত ব্যক্তি সক্ষম হয়ে পড়ে তবে তাকে আরও কিছুকাল সময় বাড়িয়ে দেওয়া এটাই হচ্ছে স্যার অতএব তাদের কাছ থেকে আপনি কিছু সময় বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন চতুর্থত হচ্ছে আপনি আপনার এবং আল্লাহর মাঝখানে সম্পর্ক আরও সুন্দর করবেন যেন আল্লাহর হকের মধ্যে কোনো ঘাটতি না করেন আল্লাহকে আপনি চিত না করেন আল্লাহর ফরজ ওয়াজিবগুলোকে সঠিকভাবে পালন করেন তাহলে যেন আল্লাহ আপনার ও মানুষের মাঝখানের যে প্রবলেমগুলো আছে সেটাকে আল্লাহ সুমতাল্লাহ যেন সলভ করে দেন এবং সে ওয়াদা কিন্তু আল্লাহ সুমতাল্লাহ করেছেন নাহাল এবং একটু আগে যে সুরাত উত্তলাকের দুই তিন আয়াত নম্বর পড়লাম সেখানে তো আছেই নাহালের সাতানব্বই নম্বর আয়াতটা আমি আপনাদেরকে পড়ে শুনেছি আল্লাহ সুমন বলছেন মানে আমিলা সলে হামিন দেখারিন উনসা পুরুষ অথবা মহিলা যেই ভালো কোনো কাজ করে ওমেন ইমানদার অবস্থায় ফালানু হাইয়ান্ন হায়াতন তইয়েবা তাহলে অবশ্য অবশ্যই আমরা তাকে পবিত্র জীবন দান করবো ওয়ালান্ন রাহুম বি আহসানি আনালুন আর অবশ্য অবশ্যই তাদেরকে তাদের যাজা এবং তাদের পুরস্কার তাদেরকে তারা যে আমল করতো সে আমলের সবচেয়ে উত্তম পুরস্কার হিসাবে তাদেরকে আমরা পুরস্কৃত করবো তাহলে এখানে আমরা দেখতে পেলাম আল্লাহ সুমান তালা তাদেরকে পুরস্কৃত করবেন পবিত্র জীবন দান করবেন অর্থাৎ তাদেরকে রক্ষা করবেন আর তাকুয়ার পথে চললে আল্লাহ তালা তাদেরকে একটা উপায় খুলে দিবেন যা তারা ভাবতেও পারেনি আর এটা আল্লাহ তালা বলছেন ওমাইয়া তওয়াক্কাল আল্লাহ হিফাউ হাসবু আর যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নির্ভরতা স্থাপন করে আল্লাহ তার জন্য যথেষ্ট পঞ্চম আর একটা বিষয় আমরা বলবো যে আপনি যদি মনে মনে এই সংকল্পটা করেন যে এই দায় দেনা এবং ঋণ আমি শোধ করব। সেই নিয়তে থেকেই আপনি যদি এই প্ল্যানগুলো করেন আগের পরের এবং আল্লাহর কাছেও সাহায্য চান তাহলে আল্লাহ এবং আল্লাহর প্রতি আপনি ভালো ধারণা রাখেন এবং মনে করেন যে আল্লাহ তো আমি এই ঋণটা শোধ করতে পারবো তাহলে অবশ্যই আল্লাহ আপনাকে তৌফিক দিবে সাহিবের একটা হাদিস সেখানে উল্লেখ করতে চাই নবী সাল্লাহাম বলেন মান মন আদাল্লাহ ইউরিদা যে ব্যক্তি মানুষের সম্পদ গ্রহণ করে এই নিয়তে যে সেটাকে আদায় করে দেবে তাহলে আল্লাহ তাল্লাহ তার পক্ষ থেকে সেটাকে আদায় করে দেন ইবনুমা যা একটা হাদিস বর্ণনা করছেন নবী সাল্লাহ সাল্লাম বলেন ইন আল্লাহ যে আল্লাহ আল্লা তা আলা দেনাদ মানে দায়েন দায়েন মানে এই যে দায়েনা দেনাদার দেনাদারের সাথে থাকেন যতক্ষণ না সে তার এই দেনা বা দায় দানা পরিশোধ করতে পারে মা আল্লা মাকফি ইয়াকরাহুল্লাহ যতক্ষণ না সে এমন কোনো কাজে লিপ্ত হয় যেটা আল্লাহ পছন্দ করেন তাহলে আল্লাহর পছন্দ পথে থাকলে আল্লাহ আমাকে আপনাকে দায়দানা থেকে উদ্ধার করবেনই ইনশা আল্লাহ আপনাদেরকে আমরা সেই পরামর্শটা দিচ্ছি পাশাপাশি আপনি দোয়াও জানতে চেয়েছেন এমন কোনো দোয়া আছে কিনা হ্যাঁ সুনানুত্তির মিজির মধ্যে আলিরাদি আল্লাহ তাল্লাহ থেকে তার বর্ণনায় একটা দোয়া রাসুল সাল্লাহ সাল্লাম তাকে শিখিয়ে দিয়েছিলেন সেটা আমি সংক্ষেপ বলে দিচ্ছি পুরো হাদিসটা আর বললাম না সেটি হল আল্লাহাল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি এই দোয়াটা পড়ো হালা আলী হার হারামিক হে আল্লাহ আমাকে আপনার হালাল দিয়ে যথেষ্ট করে দিন যাতে হারাম থেকে বেঁচে থাকতে পারি ও বেফব লিখে আম্মান সে এবং আপনার অনুগ্রহ দিয়েই আমাকে সচ্ছল করে দেন যাতে অন্য কারোর প্রতি আমাকে মুখাপেক্ষি হতে না হয় এ হাদিসটি শেখ আলবানী হাসান বলে উল্লেখ করেছেন সৈয়দের মেজির মধ্যে আর তবরানিও তার মোরজাব সগিরের মধ্যে আনাসেব্দ মালিক রাদি আল্লাহ তাল থেকে একটা আদেশ বর্ণনা করেছেন যে রাসুলসাল্লাহ আদিব জাবালকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন বলেছেন আলাও আল্লামোকা দোয়া আনতে শ্য ও আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব না হ্যাঁ যেই সেটাকে দোয়া আন্ত ও বিহি ল আলাইকা মেথলুজল অহুদাইন আদাহু আ এমন একটা দোয়া শিখিয়ে দেব না যে দোয়া দিয়ে দোয়া করলে তোমার কাছে যদি জাবালে অহুধ অভুত পাহাড় পরিমাণও দাইন দায়দানা থাকে সেটাও আল্লাহ তালা তোমার পক্ষ থেকে আদায় করে দিবেন তিনি বললেন কুলিয়া ম আদ হেম আদ বলো আল্লাহ মালিকাল মুলক হে আল্লাহ রাজত্বের অধিকারী তো মুলকা মুলকান্তাশাহ যাকে ইচ্ছা আপনি রাজত্ব দান করে থাকেন তানজিউল মুলকা অতনসিউল মুলকাম মন্তশা এবং যার কাছ থেকে ইচ্ছা আপনি সেই রাজত্ব কেড়ে নেন ইজ্জু মান্তাসা অত ইজ্জু মান্তাসা যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন অতদিল্য মন্তসা যাকে ইচ্ছা আপনি অপমানিত করেন বিয়াদিকাল খেয়ের সকল কল্যাণ আপনারই হাতে ইনাক আলাকেন কাদির নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান রহমান দুনিয়া আখেরা ও রাহে মহুমা আপনি দুনিয়া আখেরাতের দয়ালু ও করুণাময় তো অতি হিমা মন্তশা আপনি যাকে ইচ্ছা প্রদান করেন তাম না মেন হুমা মান্তাসা যার কাছ থেকে ইচ্ছা আপনি ছিনিয়ে নেন নিষেধ করেন এ রাহমাতান রহম্যাত্যন্ত বিহা আন্ন রহম্যাত সাওয়াক আপনি আমার প্রতি এমন রহমত করুন যেই রহমত আমাকে আপনি ছাড়া অন্য কারুর রহমত থেকে বেনিয়াজ করে দেবে অমুকাপেক্ষে করে দিবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর দোয়া কিন্তু আছে সেই সন্ন্যার মধ্যে আপনি এসবগুলো যদি আমল করেন এবং আপনার মতো আরও অনেক মানুষ আছে তারা যদি আমল করে তাহলে আশা করা যায় দায়দানা থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করবেন আমি প্রসঙ্গত বলবো যে আজকে আধুনিক যুগে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেকেই মারাত্মক দায়দানার মধ্যে তারা আকণ্ঠ নিমজ্জিত হয়েছেন আপনারা মানুষের অধিকার ক্ষুণ্ণ না করে এবং টালবাহানা না করে বরং আপনারা সচেষ্ট হন নানা বুদ্ধি বিবেচনা এবং নিজের সাংসারিক খরচ কমিয়ে বুদ্ধি বিবেচনা খরচ করে আপনারা টাকাটা শোধ করার জন্য চেষ্টা করুন বাকিটা আল্লাহ করবেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকুন তাহলে একদিকে প্ল্যান প্রোগ্রাম অন্যদিকে বাস্তব পদক্ষেপ গ্রহণ অন্যদিকে কিছু দোয়া আল্লাহর কাছে করা এর মধ্য দিয়ে আশা করা যায় যে আমাদের মুসলিম ভাই বোনেরা দায়দানা থেকে উদ্ধার পাবে এবং তারা আবার বলবো নাসিয়া করব তারা যেন কখনোই সুদি কিংবা কোনো হারাম ট্রানজেকশনের মধ্য দিয়ে দায় দানা পরিশোধের দিকে না আগায় আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন মাহমুদ রফিক তিনি বললেন যে আমি ভারত থেকে বলছি আমরা কাজ করে ফে কাজ করি কেরালাতে ভিন্ন রাজ্যে যেখানে আমরা কাজ করি সেখানে মসজিদ নাই আমরা যেখানে থাকি সেখানে নামাজ পড়ি মসজিদ আছে কিন্তু আধ ঘন্টার পথ এক্ষেত্রে কি আমাদের মসজিদে যেতেই হবে জুমার দিন জুমার সালাত আদায় না করে জহর সালাত আদায় করি এটাকে সরিয়া সম্মত মসজিদ যদি দূরে থাকে তাহলে আপনারা একটা প্রেয়ার রুমের ব্যবস্থা করতে পারেন আপনাদের অফিসে আসলে যদি যেতেই আধা ঘন্টা লাগে আবার ফিরতে আধা ঘন্টা লাগবে মাঝখানে অফিস তো এতটা অ্যালাউ করবে না তাহলে অফিসের মধ্যে একটা প্রেয়ার রুম যদি আপনারা করতে পারেন আপনারা অফিসকে বলে অনুমতি নেন তাহলে সেখানে আপনারা জামাতের ওয়াক্তিয়া সালাদগুলো আপনারা পড়তে পারেন জামাতের সাথে আর জুমার দিন আপনারা চেষ্টা করতে হবে জুমার সালাত আদায় করার যদি জুমা মসজিদ থাকে তাহলে আধা ঘন্টার পথ আপনি শুধু জমা মসজিদের জন্য যাবেন এটা তো সপ্তাহে একদিন প্রতিদিন না তাহলে সেই সালাদটা আমরা পড়ার জন্যই বলবো কোনো কারণে যদি আপনার জমা মিস হয়ে যায় শুধু তখনই আপনি জহর সালাদটা পরবেন অন্যথায় আপনি যেহেতু মকিম এবং সেখানে মসজিদ আছে আধা ঘন্টা পথে দূরে তাহলে সেখানে আপনাকে অবশ্যই জমা সালাদ আদায় করতে হবে তবে যদি আপনি মুসাফির হয়ে থাকেন তাহলে ভিন্ন কথা তো আপনি যেহেতু সেখানে কন্টিনিউ কাজ করছেন যদিও সেটা আলাদা রাজ্য আপনার রাজ্য থেকে আলাদা তবুও সেখানে আপনি মুকিম হওয়ার কারণে আপনার উপর জমা ফরজ বলে গণ্য হবে শারিফুল ইসলাম বলেছেন মেয়ের বাবার উপস্থিতি এবং সম্মতিতে মেয়ের চাচা বিয়ে পড়ালে শুদ্ধ হবে কি নাহলে কি আবার বিয়ে পড়াতে হবে না মেয়ের বাবা আছেন এবং তিনি চাচাকে মেয়ের চাচাকে পড়াতে বলছেন যে কোনো কারণেই হোক এটা শরীয়তে একদমই চাইজ কোনো সমস্যা নেই দ্বিতীয়বার পড়ানোর তো কোনো কারণ নেই মোহাম্মদ তৌহিদুল আজাদ রাফাত বলেছেন বিবাহের ক্ষেত্রে সাক্ষী থাকা কি বাধ্যতামূলক যেমন পাত্রীর মাহারাম থাকবে আর পাত্রপক্ষ থাকবে শুধু কোনো সাক্ষী থাকবে না এক্ষেত্রে কি বিবাহ শুদ্ধ হবে না বিবাহ শুদ্ধ হবে না বিবাহের ক্ষেত্রে অবশ্যই দুজন সাক্ষী মিনিমাম থাকতে হবে আর আরও যদি উপস্থিত থাকে সবাই সাক্ষী থাকলেন কোনো অসুবিধা নেই তবে মিনিমাম দুজন সাক্ষী লাগবে লিজা আক্তার বলেছেন একজন গর্ভবতী মায়ের বাচ্চা ডেলিভারির সময় হয়নি অবস্থায় যদি গর্ভ থেকে রক্ত আসতে থাকে মহিলা মহিলাটিকে সালাদ পড়বে নাকি ছুয়ে দেবে সালাদ পড়বে কারণ গর্ভ অবস্থায় যে রক্তটা আসে এটা হাইজের রক্ত নয় এটা এটাকে বলা হয় ইস্তেহাজা এ সময় তিনি তার লজ্জাস্থান পরিষ্কার করে পট্টি বাঁধবেন অথবা আজকাল যে মেয়েদের জন্য বিশেষ অবস্থায় যে ইয়েগুলো পাওয়া যায় যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলো তারা ইউজ করবেন এবং তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য ওজু করে সালাদ পড়বেন। এটা হচ্ছে তার বিধান এই রক্ত হাইজ নয় এস্তেহাজা ফলে তাকে সকল সালাদ পড়তে হবে এবং এই অবস্থায় সিয়ামো তাকে রাখতে হবে যদি তিনি রমজানে অবস্থান করে থাকেন নার্গিস সুলতানা বলেছেন আমি একজন সাধারণ গৃহিণী আমার অল্প কিছু সঞ্চিত টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করতে চাই নির্মাণ কাজে অংশগ্রহণ করতে চাই আমি কীভাবে আপনার সাথে যোগাযোগ করব দয়া করে সুযোগ করে দিন আপনাকে ধন্যবাদ বোন নার্গিস আপনি আল্লাহর ঘরে সাহায্য দিতে চান সুভান আল্লাহ যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণে সাহায্য সহযোগিতা করেন এবং এভাবে একটা ঘর তিনি নির্মাণ করেন তাহলে আল্লাহ তাল্লাও জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করেন এই ধরনের হাদিস সেই বোখারিতে এসছে এবং আরও অনেক হাদিস গ্রন্থে এসেছে অতএব আপনি এবং আপনার মতো যারা আল্লাহর ঘর নির্মাণ করতে চান তাদেরকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো এবং আমি ক্ষেত্রে বলতে চাই আমাদের একটা প্রোজেক্ট আছে আপনারা জানেন ইমাম বোখারি জামে মসজিদ কমপ্লেক্স অনেক বড় একটা প্রজেক্ট যেখানে আসলে আমরা মসজিদের বাইরেও সেখানে জ্ঞানভিত্তিক এবং দাওয়া ভিত্তিক অনেকগুলো প্রোগ্রাম আমরা রাখবো ইনশাল্লাহ এর কার্যক্রম শুরু হয়েছে আপনারা উদার হস্তে এখানে দান করতে পারেন এবং সেই জন্যে আপনারা ইনবক্সে যখন আমাদেরকে লিখবেন আমাদের সাথে যোগাযোগের জন্য আপনারা ইমেইল কিংবা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইত্যাদি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সবাইকে উদার্তাহ্বান জানাচ্ছি আমাদের ইমা বোখারি জামা মসজিদ কমপ্লেক্সে আপনারা উদার হস্তে দান করুন সাদিয়া সাদি বলেছেন নামাজে সিজদার আয়াত তেলাওয়াত করলে কিভাবে সিজদা আদায় করবো এটা তো খুবই সহজ একটা বিষয় আপনারা দেখেছেন যে এখন তো তারাবির সালাতেও আপনারা হারামের সালাদগুলো দেখেন একটু দেখলে বুঝ দেখবেন যে সেখানে যখন আমরা সালাতের মধ্যে সিজদারাত তেলাত করি এটা তো একটা অবস্থায় তাই না সেটা হলো কিয়ম অবস্থায় সুরাফাতেহার পরে যখন আমরা লম্বা তেলাওয়াত করব। সে তেলাওয়াতের মধ্যে যখন কোনো সিঁচদারায়াত এসে যাবে তখন আপনি সে অবস্থা থেকে সিজদারায়াতটা শেষ করে তেলাওয়াত শেষ করে আপনি সিজদা চলে যাবেন একটা মাত্র সিজদা দুটো নয় একটা মাত্র সিজদা সিজদা করে আবার উঠিয়ে যাবেন আবার একটু তেলাওয়াত করে তারপরে হতে যাবেন এটাই হচ্ছে সালাতে সেজদার তেলাওয়াত করলে সিজদা করার বিধান তো আমরা আজকে আপনাদের এই প্রশ্নগুলো নিলাম আপনাদের যে লাইভ থেকে যে প্রশ্নগুলো এসেছে আমরা অল্প কয়েকটা সেটা নিব যেহেতু আমাদের সময়ও একদম শেষ দিকে হেলাল আহমদ বলেছেন আমি ইটালি থেকে দেখছি ধন্যবাদ হেলাল আহমদ ভাই আপনাকে আপনি যে এত দূর থেকে দেখছেন সেজন্য আমরাও খুবই খুশি এবং দোয়া করছি আপনাদের মতো যারা দূর থেকে দেখছেন আল্লাহ সকলকেই রাইলেমের সাথে কানেক্টেড করে দিন আর এই কানেকশানের জন্য আসলে আমরা এই প্রশ্ন উত্তরগুলো করে থাকি শিহাব চৌধুরী বলেছেন যে নার লাইনে পড়ে আলেম হওয়া যায় কি আমি এসএসসি পরীক্ষা দিয়েছি হ্যাঁ শিহাব অবশ্যই যায় তোমার উইল পাওয়ার লাগবে আজিমত লাগবে শক্তিশালী ইচ্ছা যদি থাকে তাহলে ইনশাল্লাহ তুমি অবশ্যই আলেম হতে পারবে পৃথিবীতে হাজার হাজার মানুষ প্রথমে জেনারেল লাইনে পড়ে তারপর যখন নিয়ত চেঞ্জ করে আবার চেষ্টা করেছে তখন তারা ভালো আলেম হতে পেরেছে কেন হতে পারবে না আল্লাহ সুমানতাল্লা তো বলেছেন অল্লা দিনা জাহাদু ফিনা আল্লাহ দিয়ানুানা যারা আমার পথে চেষ্টা চরিত্র করে অবশ্য অবশ্যই আমরা তাদেরকে আমার আমাদের পথ দেখাই আমাদের পথে চলাটা সহজ করে দেই। এক্ষেত্রে আমি বলবো আমি মদিনাতেও যাদেরকে দেখেছি যে যারা অনেক বয়সে সেরাই আইলেম অর্জন করেছেন তারপরে তারা অনেক বড় শেখো হয়েছেন মেদিনা ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করার সুযোগ পেয়েছেন তাদের মধ্যে আতিয়া মোহাম্মদ সালেম এছাড়াও আর অনেকে আছেন বাট আমি তাকে দেখেছি আমি যখন মদিনায় পড়তে চাই আমার তিনি তখন দাস দিতেন রিটায়ার্ড পারসন আমি শুনেছি যে তিনি তার জীবনীও পড়েছি সেখানে তিনি তিরিশ বছর বয়সে ত্রিশ বছর বয়সে তিনি সেরে অনুসন্ধান করা অর্জন করা শুরু করেছেন তার আগ পর্যন্ত তিনি হাসপাতালের নার্স ছিলেন মার্জান আবদুল্লাহ বলেছেন কোনো ঝগড়া বিবাদ নেই এমনিতে আত্মীয় স্বজনের সাথে দীর্ঘদিন কথা বলা হয় না এমন পরিস্থিতি হলে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো ভয়াবহ গুণা হবে অথবা কোন কোন পরিস্থিতিতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো ভয়াবহ গুণা হবে না ভাই কোনো ঝগড়া বিবাদ কিংবা সম্পর্ক ছিন্ন করার ঘোষণা ছাড়া অবস্থার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন আলাপ হয় নাই এটাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বলা যায় না তবে তাই বলে এটাকে প্রশংসিত বলা যায় না আত্মীয় মানেই তো হচ্ছে আত্মার সাথে সম্পর্ক এবং বিচ্ছিন্ন থাকলে আত্মার সম্পর্ক থাকবে কী করে আমাদের উচিত হবে আত্মার সম্পর্ক রক্ষা করার জন্যই আমরা রেগুলারলি তাদের সাথে যোগাযোগ রাখবো এখন তো অনেকগুলো ইন্সট্রুমেন্ট আছে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ফোনে যোগাযোগ করতে পারেন আপনি মেসেজ দিয়ে তার খোঁজখবর নিতে পারেন এবং এখন তো ট্রান্সপোর্ট অনেক সহজ আপনি তাকে গিয়ে দেখা করতে পারেন অথবা আপনার বাসায় তাকে আসার দাওয়াত দিতে পারেন আত্মীয়দের সম্পর্ক সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে এটা হচ্ছে আপনার করণীয় কিন্তু আপনি ছিন্ন করেননি ছিন্ন করার ভয়াবহ গোনাও আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয় শুধুমাত্র যারা ঘোষণা দিয়ে দেয় বা কোনো একটা ঝগড়া বিবাদের কারণে বলে যে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক থাকবে না ইত্যাদি অথবা কাউকে ত্যাজ্য করে দেয় এগুলো হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং এটাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ভয়াবহ যে পাপ কবিরা গোনা সেটা হবে এমদাদুল হক বলেছেন কার্টুন ভিডিও বানানো কি জায়েজ হ্যাঁ কিছু শর্ত সাপেক্ষে যদি কার্টুনগুলো অশ্লীল না হয় যদি কার্টুনগুলো আপনার একদম হুভু মানুষের মতো বানানো না হয় সেটা আলাদা কার্টুনই থাকে কার্টুন তো আসলে মানুষ না তাই না ওই টাইপের কোনো মানুষ আসলে নেই ফলে এগুলো যদি শিক্ষামূলক হয় এবং এগুলো যদি মানে কোনো ভ্যালু অ্যাড করে সহি কোনো ভ্যালু অ্যাড করে এডুকেশান অ্যাকাডেমিক পারপাসে এগুলো বানানো যেতে পারে ফেরদাউস আলাম বলেছেন একটি প্রশ্ন হলো আমার বাবারা চার ভাই তিন বোন আমার বাবার দ্বিতীয় ভাইয়ের স্ত্রী সন্তান কেউ নেই তিনি বৃদ্ধ আর চাচ্ছেন যে তার সমস্ত সম্পদ আমাদের লিখে দিতে এ শর্তে যে তিনি মৃত্যু অবধি আমাদের মধ্যে থাকে খাবে থাকবে না এটা জায়জ হবে না এটা জায়জ হবে না কারণ ওনার সন্তান নেই স্ত্রী নেই কিন্তু ওয়ারিস তো আছে আপনার তো তার ওয়ারিস ওয়ারিসদেরকে জীবন সমস্ত সম্পদ লিখে দেওয়াটা ওসিয়া আর রাসুলসাল্লাহাম বলছেন লাসিয়া তালে ওয়ারিস ওয়ারিসদের জন্য ওসিয়াত করা যাবে না সেক্ষেত্রে তাকে দেখতে হবে যারা ওয়ারিস তাদের কারোর জন্য ওসিয়াত করতে পারবেন না যারা ওয়ারিস নয় শুধু তাদের জন্য এক তৃতীয়াংশ ওয়ারিস ওসিয়াত করতে পারবেন এবং সেক্ষেত্রে তার মৃত্যুর পরে আপনারা যারা আছেন আপনারা পেয়ে যাবেন আপনারা কি পরিমাণ পাবেন সেটা তার মৃত্যুর পরে যারা জীবিত থাকে এবং তাদের মধ্যে যারা ওয়ারিস হয় সেটা নিয়ে আমাদের কাছে আসে না ইনশাল্লাহ আমরা তখন বলবো আগেভাগে এভাবে বন্টন করে দেওয়া জায়জ হবে না তবে তাকে দেখাশোনা করার দায়িত্ব আপনাদের তাকে দেখাশোনা করে তার সম্পত্তি থেকেই আপনারা তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন তাতে কোনো সমস্যা নেই মোহাম্মদ কামরুল হাসান বলেছেন আমার প্রশ্ন হলো বিমা লাইফ ইন্স্যুরেন্সগুলোতে চাকরি করা যাবে কি না বিমা আপনি নিশ্চয়ই কনভেনশনাল বিমার কথা বলেছেন সেটা বড় বড় ফেক একাডেমিগুলো নিষেধ করেছে যেমন মক্কার ইসলামিক ফেক কাউন্সিল এবং ইন্টারন্যাশনাল ফিক অ্যাকাডেমি যেটা ওয়াইসের জেদ্দা ভিত্তিক সহ ফাতোয়াল্লাহার দায়মা বিভিন্ন ফাতোয়া কমিটি তারা বলেছেন কনভেনশনাল বিমার মধ্যে যেহেতু শরিয়ার সাথে সাংঘর্ষিক অনেকগুলো উপাদান আছে ফলে সেটা জায়জ নেই সেখানে চাকরি করা যায়স নেই লাইফ ইন্স্যুরেন্সটাও আপনি কনভেনশনাল লাইফ ইন্স্যুরেন্সের কথা বলছেন আর যদি সলিডারিটি ইন্স্যুরেন্স হয় বা তাকাফুল হয় যেটা পূর্ণ ইসলাম ভিত্তিক যেটা এই ধরনের কনভেনশনাল ইন্স্যুরেন্সগুলির যে সমস্যা আছে সেই সমস্যা থেকে মুক্ত সেখানে আপনি কাজ করতে কোনো অসুবিধা নেই প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমরা আমাদের আলোচনা শেষ করব আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন আমরা আপনাদের সবার জন্য দোয়া করছি আমাদের সমস্ত ওলামাইকার জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদের মধ্য যারা বিগত হয়েছেন সম্প্রতি কিংবা আরও আগে তাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউস নসিব করেন প্রত্যেকের খাতাকে মাফ করে দেন আমাদের সকল মুসলিম ভাই বোন যারা মারা গিয়েছেন তাদেরকেও আল্লাহ তালা মাফ করে দেন আর আমরা যারা জীবিত আছি আল্লাহ যেন তাদেরকে সংশোধন করে দেন এবং সত্যের পথে